রব্বে করিম আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন, এক মহান উদ্দেশ্যে আমাদের রব আমাদেরকে বানিয়েছেন। অলম ইউখলাকু সুদা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি এভাবে অনর্থক বানাইনি। অলম ইউখলাকু আবাসা, আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানাইনি, বিনা কারণে আমি তোমাদেরকে বানাইনি, বিনা প্রয়োজনে আমি তোমাদেরকে বানাইনি, আমি তোমাদেরকে এক মহা উদ্দেশ্যে বানিয়েছি। সে উদ্দেশ্য হলো তোমরা আমাকে ভালোবাসবে, এই উদ্দেশ্যেই আমি তোমাদেরকে বানিয়েছি। তোমরা আমার হয়ে থাকবা, এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বানিয়েছি। তোমাদের জীবনটা যেন আমার জন্যই হয়। আর দুনিয়া খুলিকাত লাকুম, আমি দুনিয়াকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। সূর্য তোমাদের জন্যই উঠে, সূর্য তোমাদের জন্যই ডুবে, চাঁদ আমাদের জন্যই উঠে, চাঁদ আমাদের জন্যই ডুবে, এ জমিন আমাদের জন্যই ফসল দেয়, আম গাছ আমাদের জন্যই আম দেয়, আম গাছ জানে না তার আমে কত মজা, কাঁঠাল গাছ জানে না তার কাঁঠালে কত রস, গরুও জানে না তার দুধের মধ্যে কত প্রোটিন আল্লাহ রেখে দিয়েছেন, দেশি মুরগি জানে না তার ডিমে কত কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পুরো দুনিয়াটাই আমাদের জন্য, নিজামে কায়নাত আমাদের জন্য, আর আমি আল্লাহ তাআলার জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য, দুনিয়া তোমাদের জন্য আর তোমরা আমার জন্য। বলেন দুনিয়া তোমাদের জন্য, আমরা আল্লাহ তাআলার জন্য। দুনিয়া আমার জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। বলেন দুনিয়া আমার জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। হায়, আমরা আমাদের উদ্দেশ্য ভুলে গিয়েছি। কোন বস্তু যদি তার উদ্দেশ্য থেকে ব্যাহত হয়, সে বস্তুকে আর যথাযথ জায়গা রাখা হয় না। এ চেয়ার বানিয়েছে বসার জন্য, এটা যদি বসার উদ্দেশ্য থেকে ব্যাহত হয়, এটা এখানে শোভা পাবে না চুলা, এটা চুলা চলে যাবে। মোবাইল বানিয়েছে কথা বলার জন্য, এটা যদি কথা বলা দেয় না, তাহলে এটা মিস্ত্রির কাছে চলে যায়। গাড়ি বানিয়েছে রাস্তায় চলার জন্য, এটা চলে না, এটা গ্যারেজে চলে যায়। গ্যারেজওয়ালা কি করে, এটাকে প্রথম ছোট্ট ছোট্ট হাতুড়ি দিয়ে পিটা, যদি ছোট্ট ছোট্ট হাতুড়ি দিয়ে না হয়, এটাকে হ্যামার লাগা। বলেন কি বলছি, বল হ্যামার দিয়ে এটাকে চূর্ণ চূর্ণ করে ফেলে, এটাকে এসকারাবে বিক্রি করে দেয়, আর এসকারা বলারা নিয়ে এটাকে আগুন লাগায় দেয়। বলেন ঠিক না? ঠিক মেরে ভাই, আমাদেরকেও আল্লাহ তাআলা উদ্দেশ্যে বানিয়েছেন। উদ্দেশ্য যদি আদায় না হয়, আগুন অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে বলেন? না আমাদেরকে জমিনের জন্য বানাইছে, না আমাদেরকে গরুর জন্য বানাইছে, না ছাগলের জন্য বানাইছে, না ফেসবুকের জন্য আমাদেরকে বানাইছে, না আমাদেরকে মোবাইলের জন্য বানাইছে। কি গরু আমার খেদমত করবে, না আমি গরু খেদমত করি, গরু আমার খেদমত করে। এখন না সেই গরু পালে তো 24 ঘন্টা সে গরুর পেছনেই আছে, সে অ্যাজ লাইক গরু, গরুর মতো হয়ে গেছে। ছাগল পালে তো সে ছাগলের খাদেম হয়ে গেছে, মুরগি পালে তো সারাদিন মুরগির পেছনে। আমি দোকানে না দোকান আমার, বলে দোকান আমার না আমি দোকানে, তা আমি যে আমি কত ঘন্টা দোকানকে দিলাম, কি আমি দোকানের গোলাম হয়ে গেছি, আমি গরুর গোলাম, আমি ছাগলের গোলাম। তো দোকানের গোলাম হওয়া তবুও কিছু মাল আসে, ছাগলের গোলাম হওয়া দু চারটা ছাগল বেচে, গরুর গোলাম হওয়া তবুও গরুর দুধ বেচে, লেকিন ফেসবুকের গোলাম হওয়া এটাতে কি লাভ হয়? বলে টেলিভিশনের গোলাম হওয়া এতে কি কি লাভ হয়?
উদ্দেশ্য ভুলে গেছি। ওমা খলাকতুল জিন্না পড়ে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার হয়ে থাকবা, সুবহানাল্লাহ, আমি তোমাকে বানিয়েছি তুমি আমার হয়ে যাও। অকুনু আউলিয়া আল্লাহ, তুমি আমার হয়ে যাও, তুমি কি হয়ে যাও, তুমি আমার হয়ে যাও। ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। কে বলে? আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি আমার হয়ে যাও। তোমার জবানে যেন থাকি আমি, তোমার চোখেও আমি, তোমার কানেও আমি, তোমার দিমাগেও আমি, আর তোমার দিলেও আমি, সুবহানাল্লাহ। যেন আমি হই তোমার জীবনের উদ্দেশ্য, আমি হই তোমার জীবনের উদ্দেশ্য, আর আমার রাসূল হয় তোমার জীবনের আদর্শ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহই হয় আমার জীবনের উদ্দেশ্য, বলেন আল্লাহই হয় আমার জীবনের উদ্দেশ্য, রাসূল হয় আমার জীবনের আদর্শ। عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. الله النبي বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলবে, একবার, একবার বললো, একবার, কয়বার? যেমন দিনের দশটা বাজে বলল, আর জোহরের আগে আগে তার ইন্তেকাল হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে, আরে শাওয়াল মাসে বলল, জোহরের আগে আগে দশটা বাজে বলল, শাওয়াল মাসে বলল, রমজানের রোজারও সুযোগ হয়নি, নামাজেরও সুযোগ পায়নি, এর আগেই তার ইন্তেকাল হয়ে গেল, এই মানুষটাও দশটা দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কতবার? একবার বললে যদি দশ দুনিয়া বরাবর জান্নাত হয়, কোন যুবক যদি প্রতিদিন একশো বার বলে তার জান্নাত কত বড় হবে? হা, একবার বললে যদি দশ টাকা দিত তবু আমি হাজার বার বলতাম, লাখ বার বলতাম। একবার বললে যদি দশ পাই দিত, দশ পাই, তাইলেও আমি লাখ বার বলতাম। অথচ আমার রসুল বলেন দশ দুনিয়া বরাবর জান্নাত। কত দুনিয়া? একবারের পুরস্কার কত দুনিয়া? তা আমার কতবার বলা উচিত? কতবার? ওরা গান গায় নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, বলা উচিত ছিল রব্বুল আলামিন নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। কি উচিত ছিল বলা? আমার এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ জবানে শুধুই তুমি, এ চোখে শুধুই তুমি, এ দেমাগে শুধুই তুমি, সুবহানাল্লাহ। যুবক ভালোবাসা উচিত ছিল কাকে, ভালোবেসেছো কাকে? ভালোবাসা উচিত ছিল তাকে যিনি ভালোবাসা বানিয়েছেন, সুবহানাল্লাহ। যিনি কি ভালোবাসা বানিয়েছেন?
যিনি আমাকে ভাল বানিয়েছেন ভালোবাসা উচিত ছিল তাকে আর যার কারণে তাকে চিনেছি ভালোবাসা উচিত ছিল মুহাম্মদুর রাসূলকে কি আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নাই হতেন কে কে চিনতাম আল্লাহকে হ্যাঁ কে জানতাম আল্লাহ শব্দটা জানতাম কেউ গরু যেমন জানে না আমিও তো তেমন জানতাম না গরুর কাম কি তিনটা ঘুমায় খায় বাচ্চা দেয় ছাগলের কাম কয়টা তিনটা খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ারের কাম কয়টা কি কি খায় ঘুমায় বাচ্চা দেয় ইহুদির কাম কয়টা খায় ঘুমায় বাচ্চা দেয় নাসারার কাম কয়টা খায় ঘুমায় বাচ্চা দেয় হিন্দুর কাম কয়টা খায় ঘুমায় বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ আমাদের কাম খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া আর মসজিদে যাওয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের কাম কয়টা খায় ঘুমায় বাচ্চা দেয় এটা কোন গরুর কাম এটা কার কাম এটা ছাগলের কাম এটা জানোয়ারের কাম আমাদের কাম শুধু এই তিনটা নায়ের সাথে আরো আছে আমাদের কাজে তিনটার সাথে মসজিদে যাওয়া সুবহানাল্লাহ বলে না এই জন্য মসজিদে যায় না যে নামাজ পড়ে না যে ইহুদি মার্কা হয় সে মসজিদে যায় না যে বলেন নামাজ পড়ে না যে ইহুদি মার্কা সে ইহুদিও খায় ঘুমায় বাচ্চা দেয় আর এই জানোয়ারও খায় ঘুমায় বাচ্চা দেয় ইহুদি মসজিদে যায় না হিন্দু মসজিদে যায় না বৌদ্ধ মসজিদে যায় না পৃথিবীর কোন জাতি মসজিদে যায় না মুসলমান শুধু মসজিদে যায় সুবহানাল্লাহ বলবেন না রাগ করছেন কেউ হ্যাঁ রাগ করছেন রাস্তার পাশে তোমরা যারা কথা বলো তোমাদের আল্লাহর দোহাই লাগে যদি পারো বসো না বাড়ি চলে যাও ঠিক হয় না ওরা তো ভাবছে কেউ একজন আছে কথন গায়া চলে যাব কি বলছি বলেন জানোয়ার কয় কাজ করে কি কি গরু কয় কাজ করে কি কি গরু জীবনে কালেমায় তৈবা কয়বার পড়ছে কি ইহুদি কয়বার পড়ছে নাসারা কয়বার পড়ছে হিন্দু কয়বার পড়ছে ছাগলে কয়বার পড়ছে এই জন্য সমস্ত জানোয়ারের মধ্যে আমার মধ্যে পার্থক্য আমার জবান কালিমা বলে আমার শরীর মসজিদে যায় কি বলছি বলেন আমার জবান কি বলে কালিমা পড়ে আর আমার কলিজায় কালিমা রেকিন সুবহানাল্লাহ আমার দিলে আছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জওয়ানরা মুখস্থ করো অনেক দিন হয়ে গেছে এগুলো আমাদেরকে কেউ শোনায় না ঠিক না অনেক দিন হয়ে গেছে ধীরে ধীরে আর এগুলো শুনবাও না তোমরা শুনবা সুর শুনবা টান শুনবা গান কি বাস্তব না বাস্তব শুনবা সুরে সুরে বুলবুলে বাংলা কুকিল কণ্ঠস্বর শুনবে এগুলো শুনবা কে কত টান মারবে শুনবা এগুলো কালেমায়ে তৈবার তরজমাও জানে না একটা হলো কালেমায়ে তৈবার শব্দ আরেকটা হলো কালেমায়ে তৈবার মাফহুম বা অর্থ কালেমায়ে তৈবার শব্দ এটা হলো আমল আর কালেমায়ে তৈবার মাফহুম বা অর্থ এটা হলো ঈমান জবানে যেটা এটা হলো আমল আর দিলে যেটা এটা হলো ঈমান দিলে যেটা এটা কি ঈমানের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত সুবহানাল্লাহ ঈমানের এক জাররার দাম কত 10 দুনিয়া
দশ দুনিয়া বরাবর জান্নাত ইমানের জাররা যদি দশ দুনিয়া হয় ইমানের হিমালয় পার কত দুনিয়া আর ওটা যদি সিদ্দিক আকবরের মত হয় তো কত দুনিয়া ওটা যদি ফারুক আজমের মত হয় তো কত দুনিয়া কি আর ওটা যদি মুহাম্মদুর রাসূলের মত হয় তো কত দুনিয়া এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় তো কেমন হবে এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরতে আদম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সোয়ালাখ নবীদের জান্নাতকে যদি এক জায়গা জমা করে দেওয়া হয় সোয়ালাখ নবীদের জান্নাতের সাথে যদি সমস্ত উম্মতের সমস্ত আহলে ঈমানের জান্নাতকে এক জায়গায় করে দেওয়া হয় জান্নাত যত বড় হবে আমাদের রাসূলের জান্নাত তার চেয়েও বড় আচ্ছা আল্লাহ নবীর জান্নাতটা কত বড় হবে এজন্য একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এতটা ভালোবাসি আমার খিদা লাগলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার খিদা দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমার পিপাসা লাগলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার পিপাসা দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমার যদি মাথা ব্যথা হয় আপনার চেহারার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন হলো দুনিয়াতে তো মাথা ব্যথা হলে আপনার কাছে চলে আসি পেটে ভোক লাগলে আপনার দিকে তাকাই জান্নাতে আপনি আপনার জান্নাতে থাকবেন আমি সাধারণ মানুষ আমি আমার জান্নাতে থাকব আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতেও তো আমার যাওয়া হবে না ওই জান্নাতে আমি থাকব কিভাবে যে জান্নাতে আপনাকে দেখব না রাসূল বলেন সাহাবী আমার তুমি তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতের জন্য একটা রহনুমাই করেছো তোমরা তো কমপক্ষে দুনিয়াতে দেখছো ওরা যদি দুনিয়াতে ওরা তো দুনিয়াতেও দেখে নাই যদি জান্নাতেও না দেখে আউলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আমার উপরে যার দুরুদ যত বেশি হবে জান্নাতে সে আমার তত কাছে হবে আউলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আমার উপরে যার দুরুদ যত বেশি হবে জান্নাতে সে আমার তত কাছে হবে সুবহানাল্লাহ